প্রথম প্রসঙ্গটি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি। রাজশাহীর একজন বিএনপি নেতা জনসভায় বক্তৃতা করার সময় তিনি বলেছেন, আমি তার অডিওটি হুবহু শুনিনি, গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদের যে ভাষা দেখলাম সেখানে তিনি বলে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বিকেলে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে আয়োজিত মিছিলে সবার সামনে ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। পৌনে চার মিনিটের ভিডিওটিতে তার এক হাতে রিভলভার, অন্য হাতে ব্যাগ দেখা যায়। দর্শক, আজকের ভিডিওতে আর কোনো কথা বলবো না আমরা। আজকের ভিডিওতে আপনাদেরকে সরাসরি আমরা দুইটা ভিডিও দেখাচ্ছি, এবং কোন ভিডিওগুলো দেখাবো সেটা ইতিমধ্যে আমাদের টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন। তো দর্শক, আসলেই কিন্তু আমরা অনেক সময় একটা জিনিস খেয়াল করি যে আপনারা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো প্লে করার পরে তাদের বক্তব্য বা আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত না দেখে অনেকে চলে যান, এবং যাওয়ার ক্ষেত্রে কি হয় যে আপনারা পুরো ভিডিওটা না দেখে আমাদেরকে ভুল বুঝেন এবং একটা ভুল মন্তব্য করেন। তো আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আরও একটা অনুরোধ, যদি আপনারা এই নিউজ আপডেটগুলো যদি সবার আগে দেখতে চান, আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা এখন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। চলুন প্রথমে আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও আগে দেখাচ্ছি। দর্শক, সমসাময়িক চার পাঁচটি প্রসঙ্গ নিয়ে সংক্ষেপে কয়েকটি কথা বলার চেষ্টা করব। প্রথম প্রসঙ্গটি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি। রাজশাহীর একজন বিএনপি নেতা জনসভায় বক্তৃতা করার সময় তিনি বলেছেন, আমি তার অডিওটি হুবহু শুনিনি, গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদের যে ভাষা দেখলাম সেখানে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানো ছাড়া বিএনপির আর কোনো দাবি নাই, বা এটাই বিএনপির একমাত্র দাবি, এই রকম একটি কথা বলেছেন। এবং এর প্রতিবাদে আওয়ামী লীগ সরব হয়েছেন, সরবটা কি যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। পরিষ্কার করে বলতে চাই, রাজনৈতিক মঞ্চের বক্তৃতায় কাউকে কবরে পাঠানো নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুতর ব্যাপার, এবং কোনো অবস্থাতেই রাজনৈতিক বক্তব্যে হত্যার এই ধরনের হুমকি, কবরে পাঠানোর হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং এটা অপরাধ, এবং সেই অপরাধের শাস্তি রাষ্ট্রীয় বিচারে, রাষ্ট্রীয় আইনে যেটা থাকার কথা সেটা হওয়া দরকার। এখানে কোনো রকম কোনো যদি কিন্তু ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো সুযোগ নাই, আপনি এই কথা বলতে পারেন না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তো বলতে পারেনি না, অন্য কারো উদ্দেশ্যে এই কথা বলতে পারেন না যে কবরে পাঠানোই একমাত্র দাবি। সেই হিসেবে বিএনপির ওই নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে আইনগত যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়ার দাবি আমাদেরও। আর বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে সেটা ওই নেতার বক্তব্য, বিএনপির বক্তব্য নয়। এখন আমরা সবসময়ই লক্ষ্য করি যে সরকারি দল, বিরোধী দল, মন্ত্রী, মন্ত্রী না, তারা যখন কথা বলেন বিব্রতকর একটি কথা বলেন, দলের পক্ষে থাকলে সেটাকে তারা গ্রহণ করেন, বিপক্ষে গেলে তখন তারা বলেন যে এটা তার ব্যক্তিগত বক্তব্য। এটা আওয়ামী লীগের দলের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর একাধিকবার বক্তব্যের ক্ষেত্রে দলের অবস্থান এমন হয়েছে, বিএনপিরও এমন নজির আছে। তো এই জায়গাটিতে আমাদের অবস্থান খুব পরিষ্কার। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একটি মানববন্ধন করেছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রসঙ্গে, সেই মানববন্ধনের থেকে একজন শিক্ষক, তিনি একজন গুরুত্বপূর্ণ শিক্ষক, তিনি একটি গবেষণা প্রতিষ্ঠানের চেয়ার, তিনি সমাজবিজ্ঞান অনুষদের একজন অধ্যাপক, তিনি মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের মুখপাত্র এবং দায়িত্বে আছেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে, শিক্ষকদের যে রাজনীতি সেই রাজনীতির খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, সিনেটে আওয়ামী প্যানেল থেকে নির্বাচিত একজন সদস্য। সুতরাং তার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি কি বলেছেন? তিনি বলেছেন এই সংসদের এবং সরকারের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে নেওয়া যায়। প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন যে বাড়িয়ে নেওয়া হোক, অন্যান্যদের সঙ্গে আলোচনা করে বাড়িয়ে নেওয়া হোক, অন্তত 2 বছর বাড়িয়ে নেওয়া যায়। এই বক্তব্যটি যখন আমরা দেখছি, তখন আবার শিক্ষক সমিতির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে এটা তার ব্যক্তিগত বক্তব্য, এটা শিক্ষক সমিতির বক্তব্য নয়। এবং ওই একই অনুষ্ঠান থেকে আরেকজন শিক্ষক সমিতির আরেকজন বলেছেন, রাজশাহীতে যে বিএনপি নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানো বা হত্যার হুমকি দিয়েছেন, এটা শুধুমাত্র তার একার বক্তব্য নয়, এটা দলের ভাষ্য, অর্থাৎ বিএনপিরও ভাষ্য। এখন এই জায়গাটিতে এই কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসে
যে শিক্ষক সমিতির মানববন্ধন থেকে যে শিক্ষক নির্বাচন ছাড়া সরকারের এবং সংসদের মেয়াদ বৃদ্ধি করে নেওয়ার দাবি করছেন, তাহলে সেটা কি তার ব্যক্তিগত বক্তব্য না শিক্ষক সমিতির বক্তব্য? তো বিএনপির ওই নেতার বক্তব্য যদি বিএনপির হয়, দলীয় বক্তব্য হয়, তাহলে শিক্ষক সমিতির মানববন্ধন থেকে যে শিক্ষক নেতা বক্তব্য দিচ্ছেন সেটাও তাহলে শিক্ষক সমিতির বক্তব্যই হয়ে দাঁড়ায়। তো এটা একটি কথা গেল। এরপরে এই হত্যার হুমকি কেন্দ্রিক আরও কিছু প্রসঙ্গ নিয়ে যদি কথা বলি, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস, তিনি যে বক্তব্যটি দিয়েছেন তার বক্তব্যটির অনেকগুলো কথা বলেছেন, আমরা যদি একটি কথা শুধু কোট করি, তিনি বলেছেন একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। একজন চিফ জাস্টিসকে একজন আইনজীবী, তিনি তখন আইনজীবী, আইনজীবী মানে মেয়র নন তিনি তখন, নামিয়ে দিয়েছিলাম। কিভাবে নামিয়ে দিলেন, কেন নামিয়ে দিলেন, নামিয়ে কি দেয়া যায়, এই কথার তাৎপর্য কী, এই কথার ব্যাখ্যা বা বিশ্লেষণ কী? এর চেয়েও আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, গুরুতর কথা বলেছেন, যারা বুদ্ধি দিতে আসবে সেই সমস্ত সুশীলদের বস্তায় ভরে বুড়িগঙ্গার কালো পানিতে ছেড়ে দেয়া হবে। আমরা জানতাম যে বুড়িগঙ্গার কালো পানি পরিষ্কার করার দায়িত্ব মেয়রের, সিটি কর্পোরেশনের। এখন সেই মেয়র বুড়িগঙ্গার ওই আলকাতরার মতো কালো পানিতে যারা তার কে বুদ্ধি দিবেন বা সমালোচনা করবেন তাদেরকে বস্তায় ভরে ওই কালো পানিতে ছেড়ে দেবেন। কাউকে যদি বস্তায় ভরে কালো পানিতে বা ভালো পানিতেও যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার মৃত্যু তো নিশ্চিত। তাহলে এই এই বক্তব্যটা কি হত্যার হুমকির পর্যায়ে পড়ে বা হত্যার হুমকির পর্যায়ে পড়বে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বাংলাদেশের মুক্ত চিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে তারা যে মানববন্ধন করছেন, কিন্তু যারা সিটি কর্পোরেশনের সমালোচনা করবেন, আলোচনা করবেন বা বুদ্ধি দেবেন এটা না, এটা করা যায়, তাহলে তাদেরকে ধরে যদি বস্তায় ভরে বুড়িগঙ্গার কালো পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে তো তার মৃত্যু হতে পারে। তো এটাকে যদি হত্যার হুমকি বা একজন মেয়রের কথা বলতে পারেন কি না, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে এই জায়গাটিতে বা এটা নিয়ে কোনো মানববন্ধন করবেন, আমরা জানি না। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে যেটা নিয়ে শেষ করব, যে অনেক রকমের বক্তব্য তো আমরা এখানে দেখছি যে একই সঙ্গে নানা রকমের ঘটনা ঘটছে। সেই ঘটনার মধ্যে আরেকটি ঘটনার দিয়ে শেষ করি, সেই বিষয়টি হচ্ছে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসার এমডি তাকসিম, তিনি এই যে পরপর বারবার 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 তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু ওয়াসার পানি ময়লা। প্রিয় দর্শক, আপনাকে দেখেন এই ভিডিওগুলো কিন্তু দেখলেন, আর এই ভিডিওগুলো দেখার পরে আসলে আপনার মন্তব্য কী হতে পারে, আসলে এই ভিডিওটা কতটুকু আসলে তথ্যবল হয়েছে? দর্শক, সব কিছু আপনাদের, আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এখানে শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সকাল ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।